আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাতকে গ্রেপ্তার করলো গাজল থানার পুলিশ। জানা গেছে ধৃত তিনজন ডাকাতের নাম গৌর সরকার, সঞ্জয় মণ্ডল এবং উজ্জ্বল বিশ্বাস। তাদের বয়স যথাক্রমে 30 বছর, 34 বছর ও 29 বছর। তারা গাজলেরই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গাজলের পাঁচপাড়া জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানের অভিযান চালায় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সেখানে 10 থেকে 12 জনের ডাকাত দল উপস্থিত ছিল, যদিও সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে সক্ষম হন পুলিশ। বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। তিনজন ডাকাতকে আজ মালদা জেলা আদালতে পাঠানো হয়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার, একটি কার্তুজ, একটি ছুরি ও লাঠি উদ্ধার হয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। করোনা সংক্রমণের সমস্ত সরকারি বিধি মেনে অনুষ্ঠিত হবে মালদার প্রজাতন্ত্র দিবস। আগামী বুধবার 26 জানুয়ারি উপলক্ষে এই প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হবে মালদার ডিএসএ মাঠে। আর সে অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে ডিএসএ মাঠ সাজিয়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। যদিও এবারে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্কুল কলেজের পড়ুয়াদের সামান্য কয়েকজনকে উপস্থিত থাকার অনুমতিপত্র দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আংশিক সময়ের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ ও প্রশাসন। সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।